বিসমিল্লাহ রহমান রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি যে যেখানে আছো ভালো আছো, নিরাপদে আছো। তো গাজীপুর পুলিশ লাইন্স স্কুলের পক্ষ থেকে অনলাইন লাইভ ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো আজকে আমি তোমাদের সামনে হাজির হয়েছি দশম শ্রেণীর গণিত ক্লাস নিয়ে। তো আজকে আমাদের টপিক হচ্ছে ধারা, সসীম ধারা। তো ধারা থেকে আজকে আমরা যে অঙ্কটা করব, এই অঙ্কটা তোমার এবছর সিলেট বোর্ডে আসছে। তোমরা অনেকেই বলছো যে এই অঙ্কটা করতে আজকে, তো এই কারণে আজকে আমরা এটা করব। এবং এইটা করলে তোমার এই একই নিয়মের আরো বেশ কয়েকটা অঙ্ক আছে, তোমরা সেগুলো তখন করতে পারবা, ঠিক আছে? তো তাহলে আসো আজকে আমরা শুরু করি। আজকে আমাদের ফার্স্ট অঙ্কটা সেটা হচ্ছে তোমার ধারার একটা অঙ্ক। তো ফার্স্টে আসো আমরা কোশ্চেনটা একটু দেখি। এখানে তোমার উদ্দীপকে দেওয়া আছে যে একটি গুণোত্তর ধারা তৃতীয় পদ 1/2√2 আর সপ্তম পদ 1/8√2। ওকে, আবার বলা আছে যে এবং একটি সমান্তর ধারার প্রথম 10টি পদের সমষ্টি 155 এবং প্রথম 20টি পদের সমষ্টি 610। এটা হচ্ছে উদ্দীপক। তো এখন ক নম্বরে আমাদেরকে বলছে যে ক নাম্বারটা একটা ডিফারেন্ট একটা অঙ্ক, যে এখানে একটা ধারা দেওয়া আছে, বলছে যে এই ধারাটির কোন পদ 1/625√5, এই ধারাটার কোন পদ 1/625√5, এটা আমাদের বের করতে বলছে। ওকে, তো তাহলে যেহেতু আমাদের এখানে ধারাটা দেওয়া আছে, তো ধারা দেওয়া থাকলে আমরা আমাদের প্রথম কাজটাই হবে যে এখান থেকে প্রথম পদ, আর এটা কি ধারা, সমান্তর ধারা না গুণোত্তর ধারা? এটা হচ্ছে একটা গুণোত্তর ধারা। তো সে কারণে আমরা এখান থেকে ফার্স্টে প্রথম পদ আর সাধারণ অনুপাতটা বের করব। ওকে, তাহলে ফার্স্টে লিখো যে এখানে এখানে প্রথম পদ এ ইজ ইকুয়াল প্রথম পদ কি 1, তারপর সাধারণ অনুপাত আর ইজ ইকুয়াল, সাধারণ অনুপাত আর ইজ ইকুয়াল কি হবে, দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ। দ্বিতীয় পদ হচ্ছে 1/√5 আর ভাগ প্রথম পদ হচ্ছে 1, তাহলে 1/√5 কে 1 দিয়ে ভাগ করলে 1/√5 ই হবে, তাহলে আমাদের অনুপাত হচ্ছে 1/√5। ওকে ওকে, তাহলে এখন দেখো যে আমাদের এখানে বের করতে বলেছে ধারাটির কোন পদ 1/625√5। ওকে, তাহলে কোন পদ 1/625√5, এটা বের করতে হলে আমাদের এই ক্ষেত্রে তোমার এই অঙ্কের নিয়মটা কি, যে আমাদের ধরতে হয় যে আমরা ধরবো যে মনে করি এনতম পদ হচ্ছে 1/625√5। ওকে, যে যখনই আমাদেরকে ধারার অঙ্কে তোমার চাইবে যে বের করো ধারাটির কোন পদ এত, তখন আমরা মনে করব যে মনে করি এনতম পদ হচ্ছে 1/625√5। তাহলে আমরা ধরে নেই যে মনে করি এনতম পদ হচ্ছে 1/625√5। বুঝতে পারছো? তো এই জিনিসটা মনে রাখতে হবে, যখনই আমাদেরকে বলবে যে কোন পদ বের করো, যে ধারাটির কোন পদ এটা আমাদের বের করতে বসছে, তখনই আমরা ধরে নিব যে এনতম পদ হচ্ছে 1/625√5। তো এখন আমরা কিন্তু গুণোত্তর ধারার ক্ষেত্রে এনতম পদের সূত্রটা জানি, তাই না? যে গুণোত্তর ধারার ক্ষেত্রে এনতম পদের সূত্রটা হচ্ছে, লিখো, আমরা জানি এনতম পদ সমান এ আর টু দি পাওয়ার এন মাইনাস 1। গুণোত্তর ধারার ক্ষেত্রে এনতম পদের সূত্র হচ্ছে এ আর টু দি পাওয়ার এন মাইনাস 1। তোমরা সবাই জানো এখানে এ হচ্ছে প্রথম পদ আর আর হচ্ছে সাধারণ অনুপাত। তো এখন এখানে আমরা যে এ আর আর এর মানটা বের করছিলাম, তো ওই মানটা আমরা এখানে বসাবো। তো এর মান হচ্ছে 1 আর আর এর মান হচ্ছে 1/√5 আর হোল টু দি পাওয়ার হবে এন মাইনাস 1। তাহলে 1 দিয়ে গুণ করলে এটাই হবে যে 1/√5 হোল টু দি পাওয়ার এন মাইনাস 1। নিচে কি দেখা যাচ্ছে?
আচ্ছা ঠিক আছে, এই পর্যন্ত ঠিক আছে। তোমাদের কোনো কোশ্চেন থাকলে আমাকে জিজ্ঞাসা করো। তো তাহলে এখন আমরা এনতম পদের সূত্র দিয়ে এনতম পদটা পাইলাম 1/√5 হোল টু দি পাওয়ার n-1। তাহলে এখন দেখো যে আমরা ফার্স্টে ধরছি যে এনতম পদ হচ্ছে 1/625√5। আবার আমরা এনতম পদটা বের করছি 1/√5 হোল টু দি পাওয়ার n-1। তাহলে এখন প্রশ্ন মতে যে এই এনতম পদ ইজ ইকুয়াল হবে এই এনতম পদ, মানে এই দুইটাই এনতম পদ। লিখো প্রশ্ন মতে √5, এখানে প্রশ্ন মতো না লিখলেও হবে, অতএব দিয়ে লিখলেও হবে। প্রশ্ন মতো না লিখে অতএব দিলে ভালো হবে। এবারে অতএব 1/√5 হোল টু দি পাওয়ার n-1 ইজ ইকুয়াল হবে 1/625√5। ঠিক আছে, তাহলে এখন আমাদের ক্যালকুলেটরের ইউজটা লাগবে। তো এখন তোমরা আমাকে বলবা যে বাম দিকে কি আছে। এখানে তোমার টেকনিকটা হচ্ছে যে বাম দিকে আছে 1/√5 হোল টু দি পাওয়ার n-1, তাহলে আমরা ডান দিকেও 1/√5 এর একটা পাওয়ার হিসেবে নিয়ে আসবো। তাহলে এখন আমাকে বলবা যে 1/√5 এর পাওয়ার কত হলে এই যে 1/625√5 হয়। এটা একটু ক্যালকুলেটরটা বের করে আমাকে বলো। তোমরা ক্যালকুলেটরে 1/√5 হোল টু দি পাওয়ার তোমার 5, 6, 7 এগুলো দিয়ে দেখো যে পাওয়ার কত দিলে এই 625√5 হয়। এখানে তোমার কত আসবে মানটা, পাওয়ার হবে 10, না সরি পাওয়ার হবে 11 খুব সম্ভবত, না 11 না, -1 তো প্লাস হবে, তাহলে 9 হবে। পাওয়ার 9 দিয়ে দেখো হয় কিনা। আমাদের মেসেজ আসছে পাওয়ার 10 হবে। হ্যাঁ, কেউ আনমিউট করো, মানে সবাই মিউট রাখবা। ওকে, তো আমাদের এখানে আনসারটা হচ্ছে এন এর মান হবে 10। তাহলে এন এর মান যদি 10 হয় তাহলে এখান থেকে এটা হবে 1/√5 হোল টু দি পাওয়ার 9 হবে। তোমরা মিলিয়ে দেখো যে 1/√5 এর পাওয়ার 9 দিয়ে দেখো যে মানটা, এই মানটা আসবে। ওকে, আমার কাছে ক্যালকুলেটর নাই দেখে আমি এটা বের করতে পারি না। তাহলে এখন দেখো যে তোমার এখানে দুই পাশে কিন্তু আমাদের বেস মিলতেছে, বেস সমান। তাহলে বেস সমান হলে পাওয়ারও কি হবে, সমান হবে। তাহলে n-1 ইজ ইকুয়াল হবে 9। তাহলে আমাদের এখান থেকে বের হয়ে যাবে n এর মানটা, তাহলে বা n ইজ ইকুয়াল হবে 9+1, দেয়ারফর n ইজ ইকুয়াল 10। তাহলে n টা কি, a হচ্ছে প্রথম পদ, r হচ্ছে সাধারণ অনুপাত, আর n হচ্ছে পদ সংখ্যা। তাহলে আমরা আমাদের পদ সংখ্যা মান আসলো 10, তার মানে আমাদের যে প্রশ্নে বলছে ধারাটির কোন পদ 1/625√5, তাহলে ধারাটির দশম পদ। n এর মান যদি 10 আসছে তার মানে ধারাটির দশম পদ হচ্ছে 1/625√5। দেখো বুঝতে পারছো কিনা, কোনো কোশ্চেন থাকলে করতে পারো। তা হাবিবা এটা আগে, হাবিবা না সরি আনিকা, আনিকা আগে অ্যান্সারটা দিয়ে দিছে যে 10 হবে। তো আনিকা আমি কিন্তু জিজ্ঞাসা করছিলাম যে আসলে পাওয়ারটা কত হবে, তুমি কিন্তু 10 হবে বলছো যে আনসারটা 10 হবে। আসলে আনসারটা পরে বলবা, আগে যেটা জিজ্ঞাসা করছি সেটা বলবা। ওকে, তাহলে আমাদের ক নাম্বারটা কমপ্লিট। এটা একটা কমন নিয়ম ছিল এবং আমি আরেকবার বলতেছি, দেখো যে আমাদের ক নাম্বারে বলছে যে একটা ধারা দেওয়া আছে। তো আমরা দেখলাম যে এই ধারাটা হচ্ছে একটা গুণোত্তর ধারা, এই ধারাটা হচ্ছে কি একটা গুণোত্তর ধারা। তো এই ধারাটার আমাদের বলছে ধারাটির কোন পদ 1/625√5, আমাদের বের করতে বলছে যে এই ধারাটার কোন পদ 1/625√5। তো যেহেতু ধারা দেওয়া আছে তো ফার্স্টে আমরা এই ধারা থেকে এখানে প্রথম পদ a সমান 1 আর সাধারণ অনুপাত r সমান 1/√5 বের করছি। তো যখনই আমাদেরকে কোশ্চেনে বলবে যে ধারাটির কোন পদ বের করো, তখনই আমরা ধরবো যে মনে করি এনতম পদ হচ্ছে এই যে এটা 1/625√5। তো এরপরে আবার আমরা গুণোত্তর ধারার ক্ষেত্রে এই এনতম পদের সূত্রটা ইউজ করছি, যে আমরা জানি তোমার এনতম পদ সমান হচ্ছে a r টু দি পাওয়ার n-1।
ঠিক আছে। তো এই যে এখানে এই সূত্রের মধ্যে আমরা এ আর আর এর মানটা বসাই দিচ্ছি, এখান থেকে যে আমরা এ আর আর এর মানটা পাইছিলাম, এই এ আর আর এর মানটা আমরা এখানে এই সূত্রের মধ্যে বসাই দিচ্ছি, তার ফলে আমাদের এনতম পদটা বের হয়েছে 1/√5 হোল টু দি পাওয়ার এন মাইনাস 1। তো তাহলে এখন এইটাও এনতম পদ, আবার এইটাও এনতম পদ, তাহলে অতএব এইটা ইজ ইকুয়াল হবে এইটা। তো আমরা এরপরে এইটাই লিখছি যে অতএব 1/√5 হোল টু দি পাওয়ার এন মাইনাস 1 ইজ ইকুয়াল হচ্ছে 1/16√5। ঠিক আছে। তো এখন তোমার এখানে এই লাইনে তোমার টেকনিকটা হচ্ছে যে আমার বাম দিকে 1/√5 হোল টু দি পাওয়ার আছে, তো আমি ডান দিকে 1/√5 হোল টু দি পাওয়ার নিয়ে আসবো। তো তাহলে তোমার এক্ষেত্রে দেখতে হবে যে 1/√5 এর পাওয়ার কত হলে তোমার এই মানটার সাথে মিলে। তো 1/√5 এর পাওয়ার 9 দিলে এই মানটার সাথে মিলবে। তো তাহলে দুই দিকে 1/√5 টা মিলছে, তাহলে তোমার যে বেস বা ভিত্তি যদি সমান হয় তাহলে পাওয়ারটাও সমান হবে। তাহলে পাওয়ার সমান লিখলে আমাদের এন এর মানটা বের হয়েছে 10। তাহলে এনটা কি, এনটা হচ্ছে পদ সংখ্যা, তাহলে পদ সংখ্যা হলো 10, তার মানে ধারাটার দশম পদ হচ্ছে 1/16√5। আমাদের ক নাম্বার কমপ্লিট। তো এখন সবাই কোশ্চেনটা দেখো যে খ নাম্বারে আমাদের কি বলছে, কি বের করতে হবে। খ নাম্বারে আমাদেরকে বলছে যে গুণোত্তর ধারাটির প্রথম 8টি পদের সমষ্টি নির্ণয় করো। খ নাম্বারে বলছে যে উদ্দীপকে যে দেওয়া আছে গুণোত্তর ধারা, এই গুণোত্তর ধারাটার প্রথম 8টি পদের সমষ্টি। গুণোত্তর ধারাটির প্রথম 8টি পদের সমষ্টি। গুণোত্তর ধারাটির প্রথম 8টি পদের সমষ্টি নির্ণয় করো। ওকে, আমাদের মেসেজ আসছে, আমরা মেসেজটা দেখে নিই। হাবিবা, লিখা কিছুই বুঝলাম না স্যার। কোন লিখা বুঝো নাই হাবিবা? ওকে, আনিকা আবার ঠিক মতো আনসার দিছে, নেট প্রবলেম হয়তো। হ্যাঁ, আনিকার মনে হয়, হাবিবার মনে হয় নেট প্রবলেম হতে পারে। নেটের সমস্যা হলে, নেটের স্পিড কম হলে তুমি ক্লিয়ার দেখবা না। ওকে, আর নেট যদি ভালো হয় তাহলে তুমি, রেকর্ড হয়নি। আচ্ছা, তাহলে এখন খ নাম্বারটা দেখো। খ নাম্বারে আমাদের বলছে যে গুণোত্তর ধারাটার প্রথম 8টি পদের সমষ্টি বের করতে। তাহলে দেখো যে আমাদের উদ্দীপকে তোমার কি ইনফরমেশন দেওয়া আছে, যে গুণোত্তর ধারার তৃতীয় পদ দেওয়া আছে আর সপ্তম পদ দেওয়া আছে। ঠিক আছে, গুণোত্তর ধারাটার তৃতীয় পদ আর সপ্তম পদ দেওয়া আছে। তো তাহলে দেখো যে আমাদের কিন্তু গুণোত্তর ধারাটা দেওয়া নাই। ঠিক আছে, তো আমি তোমাদেরকে বলছিলাম যে যদি আমাদের ধারা দেওয়া না থাকে তাহলে আমাদের প্রথমে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে ধারাটার প্রথম পদ আর সাধারণ অনুপাত আমাদের ধরতে হবে। তাহলে আমরা ধরে নিই, লিখো, মনে করি ধারাটির প্রথম পদ এ এবং সাধারণ অনুপাত আর। তো প্রথম পদ এ এবং অনুপাত আর আমরা ধরে নিলাম। তো এখন আমরা এনতম পদের সূত্র থেকে এই তৃতীয় পদ আর এই সপ্তম পদটা বের করবো। তাহলে লিখো, আমরা জানি এনতম পদ ইজ ইকুয়াল, গুণোত্তর ধারার ক্ষেত্রে এনতম পদের সূত্র হচ্ছে এ আর টু দি পাওয়ার এন মাইনাস 1। তাহলে এখন তোমার আমাদের উদ্দীপকে দেওয়া আছে তৃতীয় পদ আর সপ্তম পদ, তো সেই কারণে আমরা এখন তৃতীয় পদ এবং সপ্তম পদটাই বের করব। তাহলে লিখো যে অতএব তৃতীয় পদ, এনতম পদ যদি হয়
ar to the power n minus 1 তাহলে তৃতীয় পদ হবে ar to the power 3 minus 1 দ্যাট মিন্স ar স্কয়ার আর অতএব এরপরে বের করব সপ্তম পদ অতএব সপ্তম পদ কি হবে ar to the power 7 minus 1 দ্যাট মিন্স ar to the power 6 ওকে তো আমাদের উদ্দীপকের তৃতীয় পদ আর সপ্তম পদ দেওয়া আছে তো আমরাও তোমার অন্তম পদের সূত্র থেকে তৃতীয় পদ আর সপ্তম পদটা বের করলাম তো এখন আমরা লিখব প্রশ্ন মতে আমাদের তৃতীয় পদ কি বের হয়েছে এ আর স্কয়ার তাহলে এ আর স্কয়ার ইজ ইকুয়াল উদ্দীপকের তোমার তৃতীয় পদ কি দেওয়া আছে 1/2√2 1/2√2 আবার আমাদের সপ্তম পদ কি বের হয়েছে এ আর টু দি পাওয়ার 6 তাহলে এ আর টু দি পাওয়ার 6 ইজ ইকুয়াল আমাদের উদ্দীপকে কি দেওয়া আছে সপ্তম পদ 1/8√2 1/8√2 তাহলে আমরা এই দুইটাকে দুইটা সমীকরণ দিব 1 নং সমীকরণ আর 2 নং সমীকরণ ঠিক আছে 1 নং সমীকরণ আর 2 নং সমীকরণ না বুঝলে আমাকে জিজ্ঞাসা করলো ওকে তাহলে আমাদের কিন্তু এই অঙ্কটা কিন্তু তোমার কমন অঙ্ক বইতে তোমার এই নিয়মের অঙ্ক আছে এবং এই নিয়মটাও কিন্তু তোমার পরীক্ষাতে বারবার আসে ঠিক আছে তো এই বছর তোমার এটা সিলেট বোর্ডে আসছে এবং অন্যান্য বিভিন্ন বোর্ডেও আসছে তো তোমরা হচ্ছে যে এই নিয়মটা ভালো মতো করতে হবে ওকে তো এই নিয়মটাই হচ্ছে আমাদের ফার্স্টে আমরা প্রথম পদ আর অনুপাতটা ধরে নিব ধরে নিয়ে পরে অন্তম পদ থেকে আমাদের উদ্দীপকে দেওয়া আছে তৃতীয় পদ আর সপ্তম পদ তো আমরা ওই তৃতীয় পদ আর সপ্তম পদটা বের করবো বের করে আমরা তৃতীয় পদ সমান উদ্দীপকের তৃতীয় পদ লিখবো এবং সপ্তম পদ সমান উদ্দীপকের সপ্তম পদ লিখবো লিখে আমরা এখান থেকে দুইটা সমীকরণ পাবো তো এই দুইটা সমীকরণ পাইলেই কিন্তু আমাদের অঙ্কটা অনেকটা তোমার হয়ে গেছে তো এখন আমাদের কাজ হবে যে এই সমীকরণ দুইটা সমাধান করে এখান থেকে এ আর আর এর মান বের করা ঠিক আছে প্রথম পদ এ আর অনুপাত আর এর মানটা বের করতে পারলেই আমাদের যেটা চাইছে যে প্রথম আটটি পদের সমষ্টি এই প্রথম আটটি পদের সমষ্টি তখন আমাদের বের হয়ে যাবে তাহলে তোমরা জানো যে এই দুটো সমীকরণ সমাধান করার তোমার নিয়মটা হচ্ছে যে এখানে আমাদেরকে ভাগ করতে হবে ওকে তো আমরা যদি বড়টাকে ছোটটা দিয়ে ভাগ করি তার মানে আমরা যদি 2 নংকে 1 নং দিয়ে ভাগ করি তাহলে কিন্তু আমাদের এ বাদ যাবে ভাগ করলে এ এ বাদ যাবে এবং আর এর একটা মান বের হবে ঠিক আছে তাহলে এখন তোমরা ভাগ করো 2 নংকে ভাগ করবো 1 নং দিয়ে 2/1 তাহলে উপরে হবে 2 নং নিচে হবে 1 নং ইজ ইকুয়াল উপরে হবে 1/8√2 আর নিচে হবে 1/2√2 ওকে আচ্ছা তাহলে এখন দেখো ভাগ করলে কি হচ্ছে এখানে তোমার উপরে নিচে এ এ কাটা ওকে আর তোমরা সবাই জানো যে ভাগ করলে ভাগ করার নিয়ম কি ভাগ করলে পাওয়ার বিয়োগ হয় তাহলে আর টু দি পাওয়ার 6 কে আর স্কয়ার দিয়ে ভাগ করলে কি হবে আর টু দি পাওয়ার 4 হবে আর ডান দিকে কি হবে তোমার ডান দিকে উপরে একটা ভগ্নাংশ আছে নিচে একটা ভগ্নাংশ আছে তো এই ক্ষেত্রে আমাদের নিয়মটা হচ্ছে আমরা নিচের এই ভগ্নাংশ উপরে নিয়ে যাব তো নিচ থেকে উপরে গেলে তোমার কি হবে উল্টা যাবে গুণ হবে এবং উল্টা যাবে তাহলে এখানে হবে 1/8√2 ইনটু এটা উল্টায় গেলে 2√2 যাবে উপরে আর 1 আসবে নিচে তাই দেখো তোমার উপরে নিচে √2√2 কাটা যায় উপরে নিচে √2√2 কাটা যায় এটা এন্ড হয়ে গেছে ক্লাস আচ্ছা ঠিক আছে তাহলে আমরা যে পর্যন্ত করলাম এটা একটু দেখো যে আমরা দুইটা সমীকরণ পাইছিলাম এখান থেকে আমরা এই 2 নংকে 1 নং দিয়ে ভাগ করছি তো ভাগ করার পরে আমাদের এখানে কি আসতেছে বাম দিকে আসতেছে আর টু দি পাওয়ার 4 ইজ ইকুয়াল এখানে তোমার দেখো 8 কেও 2 দিয়ে ভাগ চাই 2 দিয়ে 8 কে ভাগ করলে হবে 4 ডান দিকে আসবে 1/4 ওকে তো এখন এখান থেকে আমাদেরকে আর এর মানটা বের করতে হবে তো আর টু দি পাওয়ার 4 ইজ ইকুয়াল আমাদের আসছে 1/4 তো এখন তাহলে এখান থেকে আর এর মানটা বের করো তো কি হবে আর এর মানটা আর টু দি পাওয়ার 4 ইজ ইকুয়াল
দেখো তোমার এখানেও তোমার ওই সেম টেকনিক, যে বাম দিকে 8 টু দি পাওয়ার 4 আছে, আমরা ডান দিকেও হোল টু দি পাওয়ার 4 নিয়ে আসবো। ঠিক আছে, তাহলে আমাদের এখন দেখতে হবে যে কতর পাওয়ার 4 দিলে 1/4 হয়। তো তাহলে তোমার এখানে মানটা হবে 1/√2, √2-র পাওয়ার 4 দিলে 4 হবে, তাহলে 1/√2 হোল টু দি পাওয়ার 4। দেখো যে 1/√2-র পাওয়ার 4 করলে এই 1/4-ই হবে। ওকে, দেখো বুঝতে পারছো কিনা? তো তাহলে এখন দেখো যে আমাদের উভয় পক্ষে কিন্তু পাওয়ারটা মিলতেছে, বাম দিকেও পাওয়ার 4, ডান দিকেও পাওয়ার 4। তাহলে পাওয়ার সমান হলে ভিত্তিও সমান হবে। ঠিক আছে, তাহলে অতএব এখান থেকে আমরা পাই আর ইজ ইকুয়াল হচ্ছে 1/√2। তাহলে এখান থেকে আমাদের আর এর মানটা বের হয়ে গেল, আর এর মানটা আমরা কি পাইলাম, 1/√2। তাহলে আর এর মান বের হয়ে গেলে এখন আমি যদি আর এর মানটা 1 নং সমীকরণে বসাই দিই, তাহলে কিন্তু আমাদের এ এর মানটা বের হয়ে যাবে। তাহলে এখন আর এর মান 1 নং সমীকরণে বসাই। আর এর মানটা 1 নং এ বসাও, 1 নং এ আছে এ আর স্কোয়ার ইজ ইকুয়াল হচ্ছে 1/√2। আমি যদি এখানে আর এর মান বসাই, তাহলে এ ইন্টু আর এর মান 1/√2, 1/√2 হোল স্কোয়ার হবে, ইজ ইকুয়াল হবে 1/√2। তাহলে 1/√2 কে স্কোয়ার করলে কি হবে, 1/2 হবে। 1 কে স্কোয়ার করলে 1ই হবে, আর √2 কে স্কোয়ার করলে হবে 2, আর ডান দিকে হচ্ছে 1/√2। তাহলে বা দেখো যে এই 1/2 এটা তোমার ডান দিকে গেলে বাম দিকে গুণ আছে, ডান দিকে গেলে কি হবে, ভাগ হবে। তাহলে ডান দিকে হবে 1/√2, এটা তোমার ডান দিকে গেলে উল্টা যাবে, ডান দিকে গেলে হবে 2/1। তাহলে তোমার 2 উপায় নিচ্ছে কাটা, তাহলে অতএব এর মান আমরা কি পাইলাম, অতএব এর মান আমরা পাই তাহলে এখানে আছে 1/√2-ই হবে। তাই দেখো আমাদের আর এর মানটা বের হয়েছে 1/√2, আবার এর মানটা আমরা পাইছি 1/√2, দুইটার মান সেম পাইছি। ওকে, তাহলে আমাদের কাঙ্ক্ষিত যে মান, এর মান এবং আর এর মান আমরা পেয়ে গেছি। তো এখন আমাদের যে মানটা বের করতে বলছে, যে প্রথম 8টি পদের সমষ্টি, তো এখন যদি আমরা n সংখ্যক পদের সমষ্টির সূত্রের মধ্যে এই মানগুলা বসাই, তাহলে আমাদের মানটা বের হয়ে যাবে। তাহলে এখন গুণোত্তর ধারার ক্ষেত্রে n সংখ্যক পদের সমষ্টির যে সূত্র ওইটা লিখো। গুণোত্তর ধারার ক্ষেত্রে n সংখ্যক পদের সমষ্টির সূত্রটা লিখো। লেখো, আমরা জানি প্রথম n সংখ্যক পদের সমষ্টি প্রথম n সংখ্যক পদের সমষ্টি এস এন ইজ ইকুয়াল এ ইন্টু 1 - r^n ডিভাইড বাই 1 - r। এখানে খেয়াল করতে হবে, এখানে কিন্তু আমার সূত্র দুইটা আছে, একটা হচ্ছে 1 - r^n/1 - r, আর একটা হচ্ছে r^n-1/r-1। ঠিক আছে, তো যদি r এর মানটা 1 থেকে ছোট হয়, তাহলে তোমার সূত্র হবে এইটা। এই সূত্র তোমার কখন বসবে, যখন r লেস দেন 1 হবে। ওকে, তো আমাদের কিন্তু এই অঙ্কে r এর মানটা কিন্তু 1 এর থেকে ছোট, সেই কারণে আমাদের এইটা এই ফরম্যাটটা হবে। তো এখন আমরা মান বসাই, আমরা এ এর মান পাইছি 1/√2, আর 1 - r এর মান পাইছি 1/√2 হোল টু দি পাওয়ার n, 1 - 1/√2। ওকে, তো আমরা এই পর্যন্ত পাইলাম। তো এখন ক্যালকুলেশন করে এখান থেকে যে মানটা আসবে সেটাই হবে আনসার। তো এখানে ক্যালকুলেশনটা আরেকটু করতে হবে, কারণ তোমার এই ক্ষেত্রে নিয়মটা হচ্ছে যে নিচে মানে হরের মধ্যে কোনো বর্গমূল সংখ্যা রাখা যাবে না। ঠিক আছে, তো সেই কারণে আমাদের ক্যালকুলেশন করে তোমার এই হর থেকে এই বর্গমূল বাদ দেওয়া লাগবে। ওকে, তাহলে তুমি দেখো যে নিচে কি আসতেছে, নিচে যদি আমি √2 কমন নেই, √2 লসাগু নেই, তাহলে হবে √2
माइनस वन और ऊपर है वन बाय रूट टू और इनटू हबे वन माइनस वन बाय रूट टू होल टू द पावर एन। ओके तो এখন দেখো এরপরে ক্যালকুলেশনটা আমরা বাম দিকে লিখি। তো এখন দেখো তোমার নিচে আসছে রুট টু মাইনাস ওয়ান বাই রুট টু। তো এখন এটা যদি নিচ থেকে আমরা উপরে নিয়ে যাই তাহলে কি হবে, উল্টা যাবে তাই না? তাহলে তোমার উপরে আসছে ওয়ান বাই রুট টু, উপরে আসছে ওয়ান বাই রুট টু ইন্টু ওয়ান মাইনাস ওয়ান বাই রুট টু হোল টু দি পাওয়ার এন ইন্টু, মানে যদি এইটাকে এই ভগ্নাংশটা যদি তুমি উপরে নিয়ে আসি তাহলে তোমার উল্টা যাবে, তাই রুট টু যাবে উপরে আর রুট টু মাইনাস ওয়ান আসবে নিচে। ওকে তাহলে এখন দেখো তোমার কি আসতেছে। উপরে নিচে দেখো যে এই রুট টু রুট টু বাদ দেওয়া যায়, রুট টু রুট টু বাদ, তাহলে এই এটা থাকবে উপরে আর এটা রুট টু মাইনাস ওয়ান থাকবে নিচে, নিচে হবে রুট টু মাইনাস ওয়ান আর উপরে হবে ওয়ান মাইনাস ওয়ান বাই রুট টু হোল টু দি পাওয়ার এন। আমাদের এই পর্যন্ত আসলো। তো এখনো কিন্তু আমাদের কিন্তু হর হরের কিন্তু তোমার বর্গমূল সংখ্যা আছে, তাহলে এইটাকে এখন বাদ দিতে হইলে তোমার নিচে রুট টু মাইনাস ওয়ান আছে, আমরা রুট টু প্লাস ওয়ান দিয়ে উপরে নিচে গুণ করব। ঠিক আছে, তাহলে আমাদের নিচ থেকে বর্গমূলটা বাদ হয়ে যাবে। তো রুট টু মাইনাস ওয়ান আছে, আমরা রুট টু প্লাস ওয়ান দিয়ে গুণ করব, এটাই নিয়ম। ওয়ান মাইনাস ওয়ান বাই রুট টু হোল টু দি পাওয়ার এন, উপরেও আমরা গুণ করব রুট টু প্লাস ওয়ান দিয়ে, যে নিচে যা দিয়ে গুণ করছি উপরেও আমরা তাই দিয়ে গুণ করব। তাহলে তুমি দেখো যে এখানে নিচের সূত্রে পড়ে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে কি হবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার করলে নিচ থেকে বর্গমূলটা বাদ হবে আর তোমার উপরে আছে হচ্ছে ওয়ান মাইনাস ওয়ান বাই রুট টু হোল টু দি পাওয়ার এন আর ইন্টু আছে রুট টু প্লাস ওয়ান। তাহলে এখন ফাইনালি আমাদের এখানে মানটা কি আসে দেখো, ইজ ইকুয়াল দেখো এখানে নিচে কি আসবে, নিচে তোমার রুট টু স্কোয়ার করলে হবে টু, তাহলে নিচে হবে টু মাইনাস ওয়ান আর উপরে আসতেছে ওয়ান মাইনাস ওয়ান বাই রুট টু হোল টু দি পাওয়ার এন ইন্টু রুট টু প্লাস ওয়ান। তাহলে দেখো তোমার নিচে টু থেকে ওয়ান বিয়োগ করলে ওয়ান হবে আর ওয়ান দিয়ে ভাগ করলে যা আছে তাই হবে, তাহলে তোমার এটাই হচ্ছে আনসার, ওয়ান মাইনাস ওয়ান বাই রুট টু হোল টু দি পাওয়ার এন ইন্টু রুট টু প্লাস ওয়ান। ওকে তোমার এই পর্যন্ত আসার পর ক্যালকুলেশনটা শেষ হবে। তো এখানে কিন্তু আমরা এন এর মান বসাই নাই, আমাদের কিন্তু এন এর মানটা বসাইতে হবে। ঠিক আছে, কারণ আমরা কিন্তু এন সংখ্যক পদের মান এন সংখ্যক পদের সমষ্টি বের করছি কিন্তু আমাদের কিন্তু খ নাম্বারে বের করতে বলছে প্রথম আটটি পদের সমষ্টি। ঠিক আছে, তাহলে আটটি পদের সমষ্টি হলে কিন্তু এন এর মান কি হবে, এইট হবে। তাহলে ওয়ান মাইনাস ওয়ান বাই রুট টু হোল টু দি পাওয়ার হবে এইট আর রুট টু প্লাস ওয়ান, তাহলে পাওয়ার এইট করলে কত হয়, রুট টুর পাওয়ার এইট করলে হবে টু এর পাওয়ার ফোর, তার মানে তোমার হচ্ছে ওয়ান বাই সিক্সটিন, মানে এটা হবে ওয়ান বাই মাইনাস ওয়ান বাই সিক্সটিন আর এটা হবে রুট টু প্লাস ওয়ান। দ্যাট মিন্স তাহলে আমাদের এখানে সিক্সটিন লসাগু হলে হবে সিক্সটিন মাইনাস ওয়ান, হ্যাঁ নিচে আসবে না, তাহলে আমরা এই পাশে লিখি, তাহলে সিক্সটিন লসাগু হলে কি হবে সিক্সটিন মাইনাস ওয়ান, এখানে হচ্ছে রুট টু প্লাস ওয়ান, তাহলে এটা হচ্ছে ফিফটিন বাই সিক্সটিন ইন্টু রুট টু প্লাস ওয়ান।
দেখো এই পর্যন্ত আসার পর কিন্তু আমাদের আনসারটা বের হলো, ওকে, যে এখন এখানে কিন্তু আমাদের হরে কোনো বর্গমূল সংখ্যা নাই। তো এখানে আসলে তোমার ভয় পাওয়ার কিছুই নাই, যে তোমার ঘাবড়ানোর কিছুই নাই, যে তোমার ক্যালকুলেশনটা এত বড় হচ্ছে। আসলে এই ক্যালকুলেশনটা বড় হয়েছে তোমার আমাদের এই কারণে যে আমাদের ওই নিচের থেকে হর থেকে বর্গমূল সংখ্যাটা বাদ দেওয়া লাগে এই জন্য। তো তাহলে আমরা কিন্তু ফার্স্টে তোমার এন এর মান 8 বসাই নাই, আমাদের এখানে একটু ভুল হয়েছিল, এটা ফার্স্টে আমার মনে ছিল না। আমি প্রথমে এন সংখ্যক পদের সমষ্টি বের করছি, কিন্তু আমাদের কিন্তু প্রশ্নে বলছে যে 8টি পদের সমষ্টি বের করতে। তো 8টি পদের সমষ্টি হলে এন এর মান কি হবে? 8 হবে। তো এন এর মান 8 বসাইলে তারপর তোমার আনসারটা হবে এইটা 15/16 ইন্টু √2 + 1। তাহলে আমাদের খ নাম্বারটা কমপ্লিট। এখন দেখো সবাই বুঝতে পারছো কিনা, কোনো কোশ্চেন থাকলে জিজ্ঞাসা করো। আর 4 হবে, জি স্যার বুঝছি, হাবিবা বলছে বুঝছে। ওকে, তো সবাই আবার বাসায় করবা, একবার প্র্যাকটিস করবা, একবার প্র্যাকটিস করলে আমার মনে হয় যে তোমরা এটা ভালো মতো বুঝে ফেলবা। তাহলে আমাদের খ নাম্বারটা কমপ্লিট হইলো। এখন সবাই আবার একটা কোশ্চেনটা দেখো যে গ নাম্বারে কি বলছে। ওকে, গ নাম্বার, গ নাম্বার আমাদের বলছে যে সমান্তর ধারাটির প্রথম 25টি পদের সমষ্টি নির্ণয় করো। সমান্তর ধারাটির প্রথম 25টি পদের সমষ্টি নির্ণয় করো। তো দেখো যে আমাদের কিন্তু এখানে উদ্দীপকে একটা সমান্তর ধারা দেওয়া আছে। আমাদের এখানে দেওয়া আছে যে একটি সমান্তর ধারার প্রথম 10টি পদের সমষ্টি 155 এবং প্রথম 20টি পদের সমষ্টি 610। তাহলে আমাদের খ নাম্বারে বলছে যে ধারাটার প্রথম 25টি পদের সমষ্টি নির্ণয় করতে। ঠিক আছে, তো এই অঙ্কটার মধ্যে কিন্তু আমাদের এখানে কোনো ধারা দেওয়া নাই। তো ধারা দেওয়া না থাকলে আমাদের প্রথমে এই কাজটা হবে কি, যে এই ধারাটার প্রথম পদ, আর যেহেতু এটা সমান্তর ধারা তাহলে সাধারণ অন্তরটা ধরে নেওয়া লাগবে। তাহলে আমরা ফার্স্টে লিখি যে মনে করি, মনে করি ধারাটির প্রথম পদ এ এবং সাধারণ অন্তর ডি। তাহলে এখানে যে তোমার সমষ্টি দেওয়া আছে তাহলে আমরাও এই সমষ্টি বের করব। তাহলে সমান্তর ধারার ক্ষেত্রে প্রথম এন সংখ্যক পদের সমষ্টির সূত্র লাগবে আমাদের। তাহলে আমরা জানি সমান্তর ধারার ক্ষেত্রে প্রথম এন সংখ্যক পদের সমষ্টি প্রথম এন সংখ্যক পদের সমষ্টি এস এন ইজ ইকুয়াল কি, n/2 ইন্টু 2a প্লাস n-1 ইন্টু ডি, n/2 ইন্টু 2a প্লাস n-1 ইন্টু ডি। তো তাহলে এখানে আমাদের বের করতে হবে কি, যে 10টি পদের সমষ্টি বের করব আর এই 20টি পদের সমষ্টি বের করব। তারা এরপরে বের করে, তাহলে অতএব প্রথম 10টি পদের সমষ্টি, 10টি পদের সমষ্টি হবে এস 10। 10টি পদের সমষ্টি হলে আমাদের এখানে পদ সংখ্যা 10, মানে এন এর মান হলো 10। তাহলে এন এর মান 10 বসবে, তাহলে 10/2 ইন্টু 2a প্লাস 10-1 ইন্টু ডি। 10/2 মানে কি 5, আর এখানে হবে 2a প্লাস 19। তাহলে তুমি দেখো যে 5 দিয়ে যদি আমরা গুণ করে দেই তাহলে কি হবে, 5 × 10a প্লাস 5 × 45d। তাহলে আমাদের প্রথম 10টি পদের সমষ্টি বের হয়েছে 10a প্লাস 45d। তাহলে এখন আমরা বের করব প্রথম 20টি পদের সমষ্টি। তাহলে আবার লিখো যে অতএব প্রথম 20টি পদের সমষ্টি, তাহলে এখন n এর মান হবে 20। তাহলে n/2 20/2 ইন্টু 2a প্লাস n-1 20-1 ইন্টু ডি। তাহলে এখানে হবে 10
into 2a plus 19d. তাহলে 10 এর গুণে 20 20a plus 190d 20a plus 190d তাহলে আমরা প্রথম 10 টি পদের সমষ্টি এই প্রথম n সংখ্যক পদের সমষ্টির সূত্র দিয়ে আমরা প্রথম 10 টি পদের সমষ্টি আর প্রথম 20 টি পদের সমষ্টিটা বের করছি তো এখন আমরা লিখব যে প্রশ্ন মতে এই প্রথম 10 টি পদের সমষ্টি ইজ ইকুয়াল লিখব 155 আর এই প্রথম 20 টি পদের সমষ্টি ইজ ইকুয়াল লিখব 610 এখান থেকে আমাদের দুইটা সমীকরণ আসবে মুছে ফেললাম আমার তো সমীকরণ লিখতে সমষ্টিগুলো দরকার ছিল তাহলে আমরা প্রথম 10 টি পদের সমষ্টি কি পাইছিলাম 10a প্লাস 5 নং 45 45d ইজ ইকুয়াল আমাদের প্রশ্নের প্রথম 10 টি পদের সমষ্টি দেওয়া আছে 155 আর প্রথম 20 টি পদের সমষ্টি আমরা পাইছিলাম 20a প্লাস 190d ইজ ইকুয়াল আমাদের প্রশ্নে আছে প্রথম 20 টি পদের সমষ্টি 610 তা এখন আমরা এই দুইটাকে দুইটা সমীকরণ দিব তো এই সমীকরণ দুইটা পাইলে তাহলে এখন আমাদের এরপরে কাজটা হচ্ছে যে এই সমীকরণ দুইটা সমাধান করে এখান থেকে a আর d এর মান বের করা a আর d এর মান বের হইলে আমাদের গ নম্বরে যে বলছে প্রথম 25 টি পদের সমষ্টি বের করতে তো ওই প্রথম 25 টি পদের সমষ্টি তখন আমরা বের করতে পারবো ওকে তাহলে এখন সমাধানটা কেমনে করবা সমাধানটা তোমার যোগ বিয়োগ করে করতে হবে তো এখানে বিয়োগ করবো আমরা ঠিক আছে তো তাহলে দেখো যে এক নংকে যদি আমি 2 দিয়ে গুণ করি তাহলে তোমার 10a কে 2 দিয়ে গুণ করলে হবে 20a তো তখন 20a থেকে 20a বিয়োগ করলে কি হবে তোমার বাদ যাবে আর এ বাদ গেলে ডি এর একটা মান বের হবে ঠিক আছে তাহলে আমরা এক নংকে 2 দ্বারা গুণ করে 2 নং থেকে এক নং বিয়োগ করব সবাই লিখো এক নংকে 2 দ্বারা গুণ করে দুই নং থেকে বিয়োগ করি বিয়োগ করি তা আগে দুই নংটা লিখি 20a প্লাস 190d ইজ ইকুয়াল 610 আর এক নংকে 2 দ্বারা গুণ করে পরে লিখবো এক নংকে 2 দিয়ে গুণ করলে কি হয় 10 দিয়ে গুণে 20a প্লাস 45 আর 2 গুণ করলে হবে 90d আর 155 আর 2 গুণ করলে কি হয় 310 তাই না 310 হবে এখন বিয়োগ করলে চিহ্ন পরিবর্তন হবে প্লাস থাকলে মাইনাস মাইনাস থাকলে প্লাস বিয়োগ করার সময় চিহ্ন পরিবর্তন করতে হয় ওকে তো তাহলে এখন দেখো যে এই প্লাস 20a আর মাইনাস 20a কাটা তাহলে এ তোমার বাদ গেলে এখন আমার এখান থেকে ডি এর একটা মান বের হবে এটাই হলো তোমার টেকনিক ঠিক আছে এই সমীকরণ সমাধান করার টেকনিকটা হচ্ছে এটাই যে আমরা এমন ভাবে সমাধান করব যেন একটা বাদ যায় দুইটা চলকের একটা বাদ গেলে আরেকটার মান বের হবে তাহলে এখন 190d থেকে 90d বাদ দিলে তোমার হবে 100d ইজ ইকুয়াল 610 থেকে 310 বিয়োগ করলে হবে 300 তাহলে বা ডি ইজ ইকুয়াল হবে 300 কে 100 কে ভাগ করলে হবে 3 তাহলে আমরা অন্তর ডি এর মানটা পাইলাম 3 তা দেখো যে আমরা 2 নং থেকে 1 নংকে 2 দ্বারা গুণ করে বিয়োগ করছি তাহলে আমাদের ডি এর মানটা বের হয়েছে 3 তো এখন যদি ডি এর মানটা আমি 1 নং এ বসাই দিই তাহলে আমার এ এর মানটা বের হয়ে যাবে তো এখন লিখো যে ডি এর মান 1 নং এ বসাই ডি এর মান 1 নং এ বসাই ডি এর মানটা 1 নং এ বসাই তাহলে কি হয় এক নং হচ্ছে 10a প্লাস
45d, 45 into 3 is equal 155. আর দেখো তো 45 কে 3 দিয়ে গুণ করলে কত হয়? 155 মাইনাস 45 তে গুণে 90 আর আরেকটা 45 হবে 135, তাই না? 135 বা a is equal 155 থেকে 135 বিয়োগ করলে হবে 20, 20 ভাগ 10, অতএব a সমান 2। দেখো আমরা d এর মানটা পাইছি 3 আর d এর মান এক নাগা বসানোর পর a এর মানটা পাইছি 2, তাহলে এখন a আর d এর মান বের হয়ে গেছে। তো এখন তাহলে আমাদেরকে যেটা বলছে যে প্রথম 25টি পদের সমষ্টি বের করো, তাহলে তোমরা এখন প্রথম 25টি পদের সমষ্টি বের করে ফেলো। প্রথমে n সংখ্যক পদের সমষ্টির সূত্র দিয়ে প্রথম 25টি পদের সমষ্টি বের করে ফেলো। লিখো যে অতএব প্রথম 25টি পদের সমষ্টি, প্রথম 25টি পদের সমষ্টি তাহলে কি হবে? এস 25, এন এর মান হবে 25, এন বাই 2, 25 বাই 2 ইন্টু 2a প্লাস 25 মাইনাস 1 ইন্টু d, ওকে 25 বাই 2 আর 2 ইন্টু a এর মান আমরা পাইছি 2 আর প্লাস এটা হবে 24 ইন্টু d এর মান পাইছি 3। দেখো তো কত আসে এটা 25 বাই 2 দুই গুণে 4 আর 24 আর 3 গুণ করলে পাতা হয় 3 25 75 থেকে 3 কম তার মানে 72, তাহলে 25 বাই 2 গুণ এটা হবে 76। 76 কে 2 দিয়ে ভাগ করলে কত হয়? 38 না? 38, তাহলে এখন 38 আর 25 গুণ করলে কত হয় দেখো তো তোমাকে একটু বলো, 38 আর 25 গুণ করলে কত হয়? হাবিবা বলতেছে 950, তাই না? হাবিবা একটা কোশ্চেন করছে যে স্যার 2 দ্বারা গুণ না করলে কি হইতো? 38 আর 25 গুণ করলে হয় 950, ওকে। তো হাবিবা তোমার ওই 2 দ্বারা কিন্তু আমরা গুণ করছি, তাহলে 2 দিয়ে গুণ করলে তোমার ওই 28 মিলছে এবং এরপরে বিয়োগ করলে তোমার বাদ গেছে, ঠিক আছে? তো 2 দিয়ে গুণ না করে তুমি যদি অন্য কোনো কিছু দিয়ে গুণ করে মিলায় তারপরে তুমি বিয়োগ করতে পারো তাহলেও হবে, ঠিক আছে? মানে নিয়ম ঠিক থাকলে আর তোমার ক্যালকুলেশন ঠিক থাকলেই হবে, তুমি অন্যভাবে করলেও হবে, বুঝতে পারছো? ওকে, তাহলে আমাদের প্রথম 25টি পদের সমষ্টি আমরা বের করে ফেলছি 950, তাহলে আমাদের কমপ্লিট, ঠিক আছে? তো তাহলে এই যে নিয়মটা আমরা করলাম, এই নিয়মটা কিন্তু তোমার একটা কমন অঙ্ক ছিল, ঠিক আছে? যে এই নিয়মটা তোমার সবসময় পরীক্ষাতে আসে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো এ বছর সিলেট বোর্ডে আসছে এবং অন্যান্য বোর্ডেও আসছে, সিলেট বোর্ডে আসছে এবং তোমার দিনাজপুর বোর্ডেও তোমার এই নিয়মের অঙ্ক আসছে, বরিশাল বোর্ডে এই নিয়মের অঙ্ক আসছে। তো তোমাদের তাহলে এর পরের দিনে বাড়ির কাজ হবে তোমরা বরিশাল বোর্ড 2020 আর দিনাজপুর বোর্ড 2020, বরিশাল বোর্ড 2020 আর দিনাজপুর বোর্ড 2020 তুমি যদি এটা ভালো মতো বুঝো, এই নিয়মটা ভালো মতো বুঝো, তাহলে তুমি বরিশাল বোর্ডটা পারবা, তুমি দিনাজপুর বোর্ড 2020টাও পারবা করতে, ওকে? তাহলে আশা করি সবাই বুঝতে পারছো আর আমরা পরবর্তীতে এই ক্লাসটা আবার তোমার ইউটিউবে আপলোড করে দেব। যাদের একটু সমস্যা হয়েছে আজকে, নেট প্রবলেম ছিল, তারা ইউটিউব থেকে পরবর্তীতে আবার দেখতে পারবা, ওকে? তো সবাই ভালো থাকবা, ঠিক আছে? আর দোয়া করবা আমার জন্য। তো আজকে এ পর্যন্তই, সবার সুস্বাস্থ্য আর দীর্ঘায়ু কামনা করে আজকে শেষ করতেছে। স্যার গুণ না করলে হবে না, আমি তো এটা আনসার দিয়েছি আগে, খাদিজা আমিন, ওকে স্যার, ওকে স্যার। তার সবাই ভালো থাকো, আমি বের হয়ে যাই, তোমরা একটু পরে আবার ঢুকবা, ঠিক আছে?
সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে, ওকে।